সুধীর দর্শক শ্রোতা, বাংলাদেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে যে যে টেলিভিশনের নোটিফিকেশন পেয়েছেন এবং যারা সামনে দেখবেন, যে যেখানে আমাদের সাথে যেভাবে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যে যে টেলিভিশনের উপস্থাপক আমি মহিউদ্দিন খান ফারুকি। সুধী দর্শক শ্রোতা, যে যে টেলিভিশনের আজকের আয়োজন, বাংলাদেশ করোনা ভাইরাসের সময়ে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল, এরকম একটি সুখবর। এই সুখবরটি নিয়ে আজকে আমাদের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আমরা ইতিমধ্যে স্যারকে আমাদের সাথে পেয়ে গেছি এবং সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সুধী দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই সম্মানিত অতিথিবৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সুধী দর্শক শ্রোতা, যে যে টেলিভিশনের আজকের এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, দেশের স্বনামধন্য বিচারপতি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। জনাব বিচারপতি মানিক সাহেব, যে যে টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার জন্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে আপনার মূল্যবান সময়টি আপনি আমাদেরকে দিয়েছেন এবং আপনি আজকে প্রধান অতিথির আসন আপনি অলঙ্কৃত করলেন। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে সম্মানিত অতিথি হিসাবে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। উত্তম কুমার বড়ুয়া সভাপতি বঙ্গবন্ধু গবেষণা সংসদ, যুগ্ম মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যে যে টেলিভিশনের আজকের এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য আপনাকে অনুরোধ করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জেজে টিভির দর্শক মন্ডলীদের অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আর সাথে আজকে আমাদের স্যার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, চমৎকারভাবে আজকে আপনি আমাদের সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করলেন। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করবেন মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, স্বাধীনতা সরকারি চাকরিজীবী পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আব্দুল মান্নান বিশ্বাস, যে যে টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করবার জন্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আপনার সংযোগটি সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে থাকলে আমরা চেষ্টা করব আপনি যাতে আমাদের সাথে সংযোগটি সম্পন্ন করতে পারেন। আব্দুল মান্নান বিশ্বাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনাকে আজকের সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, আপনি সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করলেন। সুধী দর্শক শ্রোতা, আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ম্যাক্সিম চৌধুরী। তিনি এইমাত্র আমাদের সাথে সংযুক্ত হবার জন্য চেষ্টা করছেন। অডিওটি এখনো হয়নি, প্রসেসিং এ আছে। আমরা আশা করছি তিনি খুব কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাঁ সংযুক্ত হয়ে গেছেন। জনাব ম্যাক্সিম চৌধুরী, কেমন আছেন? ম্যাক্সিম চৌধুরী, শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাক্সিম চৌধুরী, শুনতে পাচ্ছেন? ম্যাক্সিম চৌধুরী, আপনার অডিওটি আপনি একটু সংযোগটি সম্পন্ন করে নেবেন। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে আমরা পেয়ে গেছি অলরেডি, আমরা 1 ইয়ারে চলে গেছি। সুধী দর্শক শ্রোতা,
গোটা অনুষ্ঠান জুড়ে সভাপতিত্ব করবেন দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্ব, জেজে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এনএস কিবরিয়া। এনএস কিবরিয়া সাহেব, জেজে টেলিভিশনের আজকের এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত বিচারপতিকে ধন্যবাদ জানিয়ে আপনাকে অনুষ্ঠান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব আমার উপর অর্পণ করবার জন্য। সুধী দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন জেজে টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে। আজকে 21 মে, রোজ শুক্রবার রাত এখন 10:24। আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আজকে আমরা তাকে পেয়েছি, তিনি শত ব্যস্ততার মাঝেও জেজে টেলিভিশনকে সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। সুধী দর্শক শ্রোতা, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে একটি সুখবর নিয়ে আমরা আমাদের আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানটি সাজিয়েছি, যে করোনা ভাইরাসের সময়ে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। এমনই একটি সুখবর, যখন বৈশ্বিক মহামারীতে বাংলাদেশ সহ গোটা পৃথিবী বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে এ জাতীয় সুখবর আমাদেরকে আন্দোলিত করে, আমাদেরকে আনন্দিত করে, আমাদেরকে আশাবাদী করে, আগামী স্বপ্ন দেখতে আমাদেরকে আরও উৎসাহিত করে। সুধী দর্শক শ্রোতা, চমৎকার এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, আজকের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান আলোচনাটি উপস্থাপন করবার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মোহাম্মদ মহিউদ্দিন খান ফারুকী। এটা আমাদের জন্য, গোটা জাতির জন্য অত্যন্ত সুখময় একটি সংবাদ, যেখানে করোনার কারণে সারা পৃথিবীর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত, গোটা ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত, যুক্তরাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত, সেখানে আমাদের অর্থনীতি কিন্তু এগিয়ে চলছে। আমি বলবো এর একান্ত কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ ওনার দেশপ্রেম, ওনার এই জাতির প্রতি যে কমিটমেন্ট, ওনার জনগণের জন্য যে ভালোবাসা, এই কারণেই কিন্তু এটা সক্ষম হচ্ছে। কারণ উনি দিবারাত্র পরিশ্রম করে তার রাতের ঘুম সীমিত করে, উনি যেভাবে জাতির জন্য সময় দিচ্ছেন, তার প্রজ্ঞা, তার নীতি, এইসব কারণে কিন্তু দেশ আজ এগিয়ে যাচ্ছে। এমনকি আমরা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত থেকেও এগিয়ে আছি। আমরা এই করোনা যুদ্ধ, কিন্তু আমাদের সাথে অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া আছেন, একজন আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী, উনি জানেন যে এই ব্যাপারে কিন্তু আমরা করোনাকে অনেকখানি জয় করতে সক্ষম হয়েছে, এই অর্থে যে যেখানে পৃথিবীতে এখনো মৃত্যুর হার অনেক উঁচু, ভারতের কথা তো বলতেই নেই, কারণ ভারতে মৃত্যুর হার এত বেড়ে গেছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেই অর্থে আমরা কিন্তু অনেকখানি করোনাকে জয় করতে পেরেছি। এবং সেখানেও কৃতিত্ব দেব আমি কিন্তু একান্তভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ উনি একটি জিনিস সময় মতো আপনার এই অ্যাস্ট্রোজেনেকার টিকা আনতে পেরেছেন, এবং এই টিকা অনেকেই কিন্তু নিতে পেরেছেন, আমিও কিন্তু 2টি ডোজই এর মধ্যে নিতে সক্ষম হয়েছি, যার কারণে অনেকের মধ্যেই কিন্তু ইমিউনিটি
ডেভেলপ করে গেছে বলে আমি যদিও চিকিৎসা বিজ্ঞানী নই, প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া নিশ্চয়ই এ ব্যাপারে আরো আলোকপাত করতে পারবেন। আর আরেকটি কথা হলো, অত্যন্ত সফলভাবে উনি যে লকডাউন পদ্ধতি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার রুল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার অনেকখানি আপনার এনফোর্স করতে সক্ষম হয়েছে। যদিও আমি দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো যে এটা দুর্ভাগ্যজনক যে আমাদের জনগণ কিন্তু অতটা কোঅপারেটিভ নন। যেমন ঈদের আগে আমরা দেখতে পেলাম যে ঝাঁকে ঝাঁকে মানুষ গ্রামে চলে গেছে, যেটা প্রয়োজন ছিল না, কারণ ঢাকা শহরে থেকেও তারা ঈদ উদযাপন করতে পারতেন। এবং এখানে আমরা দেখেছি মানুষ কাঁধে কাঁধে আপনার গ্রামে চলে গেছে, লঞ্চে লোক ধরতে পারে না এমন অবস্থা, এটি নিশ্চয়ই মোটেও কাম্য ছিল না। কিন্তু এমনকি সৌদি আরব এবং মিডল ইস্টের অন্যান্য দেশেও কিন্তু এটি একান্তভাবে এনফোর্স করা হচ্ছে, কারণ এর ছাড়া এর কোনো বিকল্প নেই এখন। যদিও আমরা টিকা দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষগুলো পরিষ্কার ভাষায় বলছে যে স্বাস্থ্যবিধি মেনটেন অবশ্যই করতে হবে। এবং বিশেষ করে যেখানে ভারতে একটি অত্যন্ত মারাত্মক ধরনের ভ্যারিয়েন্ট রয়েছে, আমাদের নেইবার ভারত, সেখান থেকে এই ভ্যারিয়েন্ট আমাদের দেশে আসাটা খুবই রোধ করাটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, খুবই কঠিন, কারণ ভারতের সাথে আমাদের এত দীর্ঘ বর্ডার রয়েছে, প্রতিদিন লোকজন আসা যাওয়া করছে, সেই ভারতীয় ভ্যারিয়েন্ট যদি ঢুকে পড়ে সেটি তো মারাত্মক পরিণতির সৃষ্টি করবে, এটা আমরা সকলেই জানি। সেখানে জনগণের সাবধানতার কোনো বিকল্প নেই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা হলো জনগণ কিন্তু সেইভাবে এটি স্বাস্থ্যবিধি মেনটেন করছে না, কিন্তু করানো হচ্ছে যেটির কৃতিত্ব আমাদের সরকারের, আমাদের পুলিশের, আমাদের র্যাবের, আমাদের বিজিবির, তারা বহুলাংশে এটি এনফোর্স করতে পেরেছে। তবে আরও বেশি এনফোর্স হলে যার জন্য জনগণের সহায়তা একান্ত জরুরি, আমরা আরও শক্তভাবে এই করোনাকে কিন্তু পরাস্ত করতে পারতাম। যাই হোক, এই পর্যন্ত আমাদের অবস্থা ভালোই রয়েছে। আমি জানি না, ঈদ তো চলে গেছে, এখন গ্রাম থেকে বহু লোক ফিরবে, তার একটা প্রতিক্রিয়া হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করছেন, আশা করি এটি হবে না। এবং সরকার যে নীতিটি নিয়েছে যে সবাইকে একত্রে ফিরতে দেওয়া হবে না, অত্যন্ত কি বলে সুচিন্তিত এই নীতি, কারণ সবাই যদি একত্রে ফিরে তাহলে কিন্তু আরেকটা তৃতীয় ধাপ শুরু হয়ে যেতে পারে। এবং এই তৃতীয় ধাপ শুরু হলে একদিকে মানুষের স্বাস্থ্যের উপর যে প্রতিফলন হবে, একই সাথে অর্থনীতির উপরও কিন্তু প্রতিফলন হবে। একই সাথে এই কথাটিও না বললেই নয় যে মানুষের জীবন জীবিকাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বহু লোক আজ কাজকর্ম থেকে বাইরে রয়েছে, তাদের জীবিকার জন্য কিন্তু কাজে ফেরা অত্যন্ত প্রয়োজন। বহু লোক যারা বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন, তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারছেন না, মিডল ইস্ট, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সহ, যেটাও আমাদের অর্থনীতির জন্য খুবই প্রয়োজন। আমাদের অর্থনীতি বহুলাংশে গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল, গার্মেন্টস কর্মীরা যদি ফিরতে তাদের কাজে ফিরতে না পারেন সেটার একটা প্রতিক্রিয়া হবে। সুতরাং কর্মক্ষেত্রে তাদের ফিরতে যাওয়ার সুবিধা করে দেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি, এবং সেই ব্যাপারেও কিন্তু সরকারি সিদ্ধান্তগুলোকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ এই সরকারি সিদ্ধান্ত আমি মনে করছি এই পর্যন্ত নির্ভুল। আমি এই বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, অত্যন্ত মূল্যবান আলোচনা করছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আজকের জেজি টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আমরা এই গুণী মানুষটিকে পেয়েছি, তিনি তার চমৎকার বিশ্লেষণ দিয়ে আমাদের অনুষ্ঠানটি উপভোগ্য করে তুলেছেন।
সম্মানিত বিচারপতি আপনি আমাদের সাথে সংযুক্ত থাকুন, আবার আপনার কাছে আসব। সুধী দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ম্যাক্সিম চৌধুরী। ম্যাক্সিম চৌধুরী, কেমন আছেন? আপনাকে জেজে টেলিভিশনের আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে। আপনি তো লক্ষ্য করলেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চমৎকার বক্তব্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। উত্তম কুমার বড়ুয়া যিনি সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এবং যিনি যুগ্ম মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। উত্তম কুমার বড়ুয়া, আপনাকে আজকের আমাদের আলোচ্য বিষয়ের উপরে আপনার মূল্যবান আলোচনাটি উপস্থাপন করবার জন্য বিনীত আহ্বান করছি। জি, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মিউটটি উঠিয়ে দিন। জি, উত্তম কুমার বড়ুয়া, আমাদের আজকের আলোচ্য বিষয় যে করোনা ভাইরাসের সময় মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেল ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যদি মনে করেন যে যেতে চাচ্ছিলাম আসলে ভিডিও করা আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ইলেকট্রিসিটি সমস্যা থাকলেও আপনার আপনি যেই মোবাইল দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সেটিতে যদি চার্জ থাকে এবং ওয়াইফাই সংযোগটি যদি ইন্টারনেট সংযোগটি যদি থাকে তাহলে আপনার সংযোগটি বিচ্ছিন্ন হবার কোনো কারণ আছে, কিন্তু ওই আলো আবার মোবাইলের আলো দিয়ে নিজের শরীরকে দেখাচ্ছি, লাইভে যারা দেখছে আচ্ছা তারা হয়তো বিব্রত বোধ করতেছে। শুধু দর্শক শ্রোতা, আমাদের অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, তিনি আমি ছবিতে এড হতে পাচ্ছি না বলে দুঃখিত, আমি কিন্তু কথা বলছি, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি বলুন। ভিডিও দেখা যাচ্ছে না, আবার কেটে আবার ঢোকেন। জি, আবার কেটে ঢোকেন, আমি আপনাকে কানেক্ট করতে। জি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি প্রিয়া ভাই, আপনি একটু সারের আগে আমাকে একটু দিলে ভালো হয় আর কি। জি, পরিচালনা করেন, যে আপনার বক্তব্য চালিয়ে যান। হ্যাঁ, সুধী দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস তাকে আহ্বান করছি যে করোনা ভাইরাসের সময়ে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আজকের এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, স্বাধীনতা সরকারি চাকরিজীবী পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আপনাকে আহ্বান করছি আপনার মূল্যবান আলোচনাটি উপস্থাপন করবার জন্যে। ধন্যবাদ জেজেটিভির আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের বিজ্ঞ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় নেতা এবং আমার আস্থার প্রতীক প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া থেকে সংযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি ম্যাক্সিম চৌধুরী, সভাপতি উপস্থিত আছেন
জেজেটিভি এবং যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক এবং জেজেটিভির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এন এস কিবরিয়া এবং সঞ্চালক ফারুকি ভাই, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা, আমি প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে ইলেকট্রিসিটি আমার অফিসের বিচ্ছিন্ন হওয়ায় এখন মোবাইলে আপনাদের সাথে আমার সংযুক্ত হতে হচ্ছে। কত সময় থাকতে পারবো জানি না, তারপরেও থাকার চেষ্টা করব। আজকের আলোচনার যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব বিশ্বব্যাপী, সেই প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্ব যেখানে স্তম্ভিত এবং থমকে গেছে, সেই করোনা ভাইরাসের মহামারীর মধ্য থেকে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুখবর এবং আজকের আলোচনা দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ভাবে, যে জেজেটিভির কলা কৌশলীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জনাব আব্দুল মান্নান বিশ্বাস, আপনার কথাগুলি কেটে কেটে আসতেছে। আব্দুল মান্নান বিশ্বাস, আপনার কথা পরিষ্কার না, আপনার কথাগুলি স্পষ্ট না। আমাদের বাংলাদেশ পাশাপাশি আমাদের আমাদের পার্শ্ববর্তী ভারত শোনা যায় এখন? জি 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 বলুন। জি শোনা যায়? জি শোনা যায়। পার্শ্ববর্তী ভারত এবং সেই ভারতের ভারতের থেকে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আমরা ফিরে এসেছি যে আমরা এখন বর্তমান খুব ভালো অবস্থায় বাংলাদেশে আমরা আছি। এই জন্য আমি এই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আমি এর কৃতিত্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এই প্রশংসার দাবিদার মানবতার মা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি তাকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের 10-20 গ্রেডের সকল চাকরিজীবীদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি করোনা থেকে মুক্তি নিয়ে আমরা একটা সোনালী সকাল আমরা হয়তো আল্লাহ পাক আমাদের উপহার দেবেন, তার জন্য সেই প্রত্যাশা নিয়ে আমি আমার কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার বক্তব্যটা একটু ভিন্ন পর্যায়ের একটু বক্তব্য আমি দিতে চাচ্ছি এখানে। এই করোনা রোগীদের যারা চিকিৎসা করেন, এই করোনা রোগীদেরকে যারা বিশেষ করে করোনা রোগীদেরকে যারা ই করতেছেন সেবা সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী, এই স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রত্যেকটি মেডিকেল কলেজ হসপিটালে এই স্বাস্থ্য বিভাগে আপনার বিশেষ করে আউটসোর্সিং এ নিয়োগকৃত লক্ষ লক্ষ কর্মচারী বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং বিগত 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত তারা বেতন পাচ্ছে না। কি কারণে তাদের বেতন দেওয়া হচ্ছে না? তারা করোনা রোগীদের সেবা করে দিয়ে যাচ্ছে এবং তাদেরকে ভারতকে ছাড়িয়ে মাথায় পিছু আয় বাংলাদেশ এগিয়ে, এটি সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, যখন উন্নতশীল দেশ থেকে শুরু করে অনুন্নতশীল দেশ আজকে করোনা মোকাবেলায় বিপর্যস্ত, প্রত্যেকটি দেশের উন্নত দেশের অর্থনীতি যেখানে বিপর্যস্ত সেখানে বাংলাদেশের আজকের এই সেকেন্ড ঢেউয়ে বাংলাদেশ যখন আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানে একটি আমি মনে করি এটা একটা অত্যন্ত সুখকর। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, সেটি বিশ্বের একটি বড় রাষ্ট্র এর মধ্যে অন্যতম। ভারত আজকে করোনা মোকাবেলায় অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে,
তাদের প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 4 লাখের বেশি, মৃতের সংখ্যা 4000-এর বেশি, অনেকগুলো তাদের বিভিন্ন প্রদেশে তাদের অনেক করা লকডাউন 144 দ্বারা জারি সহ অনেক কিছু করার পরও ভারতে অক্সিজেনের অভাব, স্বাস্থ্য সেবা দিতে অনেকটা বিপর্যস্ত। আমাদের দেশে প্রায় 18 থেকে 20 টন অক্সিজেন ভারত থেকে আমরা আমদানি করতাম প্রতি মাসে, সেটিও আমাদের বন্ধ। সেরাম ইনস্টিটিউট থেকে আমাদের প্রতি মাসে 50 লাখ করে ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, সেটিও তারা দিতে পারছে না। সব দিক থেকে আমি মনে করি ভারত এখন বিপর্যস্ত অবস্থায় মোকাবেলা করছে। সেই সময় যখন বাংলাদেশে সেই সুখবরটি আমাদের আসে, নিশ্চয়ই 17 কোটি মানুষের জন্য এটি অত্যন্ত মাথা উঁচু করে দাঁড়ানোর একটি সুখবর। কারণ ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আমাদের বাংলাদেশের অগ্রযাত্রা আজকে মাত্র 50 বছর। সেখানে জননেত্রী শেখ হাসিনা আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় 17 বছর, টানা 12 বছর বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। প্রায় 31 বছর স্বাধীনতা বিরোধী শক্তি বা কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা এদেশের সংবিধান সহ অনেকগুলো জাতীয় 4 মূলনীতিকে পদদলিত করেছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে তিনি বিশ্ব মানবতার নেত্রী হয়েছেন, আজকে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আজকে মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, গড় আয়ু, মাতা পিতু আয় থেকে শিক্ষার হার, নারী নেতৃত্বের হার, নারীর উন্নয়নের হার, আমাদের প্রত্যেকটি জায়গায় আজকে বাংলাদেশ রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। সেই সময় আমাদের করোনায় যেমন সারা বিশ্ব মোকাবেলা করছে, বাংলাদেশও মোকাবেলা করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, ওনার দর্শন, আমরা জীবিকা এবং জীবনের ভারসাম্য রক্ষা করে করোনা মোকাবেলা করব। সেই করোনা মোকাবেলা করতে গিয়ে আজকে ইন্ডিয়ার মাথা পিছু আয় $1967, বাংলাদেশের মাথা পিছু আয় $2,227। তার মানে আমরা আজকে ভারত থেকে অনেকটা এগিয়ে। আজকে জিডিপির মাথা পিছু আয় বাংলাদেশের $1,888, আর ইন্ডিয়ার জিডিপির আয় আজকে হলো $1,777। সেদিক থেকেও আমরা অনেকটা এগিয়ে আছি। সব দিক মিলে আমি মনে করি 2018 থেকে 2019 সালে আমাদের মাথা পিছু আয় থেকে 2019 থেকে 2020 সালে $155 বৃদ্ধি পেয়েছে। আবার এই করোনা আক্রান্ত হওয়ার পরও 2019 থেকে 2020 থেকে এবং 2020 থেকে 2021 সালে আজকে $157 আজকে উন্নীত হয়েছে। মনে করি ক্রমবর্ধমান ধারায় বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে। এটা আমাদের গর্বের কথা। অতএব আমরা 17 কোটি মানুষের পক্ষ থেকে আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আজকে ভারতের সাথে যদি আমরা দুই একটি তুলনা করি, যদিও বা আমাদের বন্ধুপ্রতিম দেশ, শিক্ষার হার বাংলাদেশের ভারত থেকে অনেক উঁচুতে। আজকে নারী প্রতি জন্মহার আমাদের অনেক কম, ভারতের অনেক বেশি। নবজাতক এবং শিশুর হার, আমার মৃত্যুর হার আমাদের অনেক কম। সব দিক থেকে মিলিয়ে বাংলাদেশ সুপরিকল্পিতভাবে আমি মনে করি এগিয়ে যাচ্ছে। আজকে ভারত নেপাল এবং পাকিস্তান থেকে একটু উপরে, এই সাউথ এশিয়ান কান্ট্রিতে আমাদের বাংলাদেশের অবস্থান অত্যন্ত সুসংবদ্ধ। যেভাবে আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, আমরা প্রবৃদ্ধির হার সহ প্রত্যেকটি জায়গায় আমি মনে করি এগিয়ে যাচ্ছে। আজকে ভ্যাকসিন, এই যে আমার স্যার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী স্যার যেটি বলছেন, ভ্যাকসিন দেখেন বিশ্বের 70 ভাগ আজকে ভ্যাকসিন পাচ্ছে উন্নত দেশ, আর 30% পাচ্ছে মধ্যম আয়ের দেশ এবং অনুন্নত দেশ। আর এই 70%-এর মধ্যে আমরা মধ্যম মিডল ইনকাম কান্ট্রিতে জাস্ট ছুঁই ছুঁই করে প্রবেশ করেছি। আর এর মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আজকে বিচারপতি থেকে শুরু করে, আজকে প্রধানমন্ত্রী মহামান্য প্রেসিডেন্ট থেকে শুরু করে, শ্রমিক মেহনতি মানুষ
যে আজকে যাদের ভূমিহীন মানুষ, ঘরহীন মানুষ, তারা এক কাতারে বিনামূল্যে তিনি আজকে ভ্যাকসিন দিয়ে যাচ্ছে। সকলে বিনামূল্যে হাসপাতালে গিয়ে তারা এই হাসপাতালে তারা আজকে ভ্যাকসিন গ্রহণ করছে। আমাদের ভাইয়েরা যারা বিদেশে অবস্থান করছে তারাও কিন্তু, আমাদের বাঙালি ভাইয়েরা অনেক দেশে এখনো ভ্যাকসিন পাননি, অনেকে অপেক্ষায় আছে। সেখানে আজকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলুন, মহামান্যই বলুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলুন, মন্ত্রী পরিষদের সদস্যই বলুন, রিক্সাওয়ালায় বলুন, শ্রমিকেই বলুন, আমরা প্রায় দ্বিতীয় ডোজ আমরা দিয়ে আমরা সুরক্ষিত হয়ে গেছি। আমরা বিশ্বের 13তম দেশ, আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পেরেছি। আমরা নিশ্চয়ই উন্নত দেশের তালিকায় 13তম দেশ নয়, অতএব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটি আমরা করতে পেরেছি। আজকে নিশ্চয়ই আমাদের আজকে 13,40,000 অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আমাদের শর্টেজ আছে। গত পরশু দিনও আমাদের পররাষ্ট্রমন্ত্রী কানাডার সাথে কথা বলেছেন, আমরা 20 লাখ আমরা তাদের কাছ থেকে ভ্যাকসিন চেয়েছি। বেলজিয়ামের আছে, যুক্তরাষ্ট্রের আছে, অনেকগুলো দেশের আজকে ভ্যাকসিন সেটি আছে, তাদের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকা চেয়েছি। চীন থেকে, চীনের সাথে চুক্তি হচ্ছে স্পুটনিক, এই যে সিনোফার্ম, আর রাশিয়ার সাথে চুক্তি হচ্ছে আমাদের স্পুটনিক বি। অতএব এই যে সংকট যারা আজকে বড় করে দেখছে আর রাজনীতি করার চেষ্টা করছে, এটি কোনো সংকট না। আমরা মনে করি উন্নত বিশ্ব যাগ করছে, বাংলাদেশ আজ মাথা উঁচু করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভ্যাকসিন সুরক্ষা করছি, এবং আমরা আগামী দিনে 17 কোটি মানুষের ভ্যাকসিনের ব্যবস্থা আমাদের মাননীয় নেত্রীর নেতৃত্বেই হবে, যেখানে পদ্মা ব্রিজ নিজের টাকায় করতে পেরেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, উন্নত বিশ্বরা পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্র করতে পারে, বাংলাদেশ করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট আজকে হলো আমাদের সেই হলো ছিটমহল সহ অমীমাংসিত সমস্যা শান্তি চুক্তি আজকে এলো, আমাদের হলো আমাদের আমাদের সমুদ্র বিজয় সবগুলো এই নেত্রীর মাধ্যমে হয়েছে। আমরা বুদ্ধি আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছে, তিনি আলাদা যুদ্ধাপরাধের বিচার করেছে। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা আস্থা রাখুন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র ঠিকানা, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মেহনত মানুষের, 17 কোটি মানুষের আস্থার জায়গা। অতএব মোকাবেলা আজকে যেমন জিডিপির বাড়ছে উদ্যোগতি, মাথাপিছু আয় বাড়ছে, ভ্যাকসিন সমস্যা, করোনা সমস্যাও আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নত বিশ্বের তালিকায় আমরা মোকাবেলা করব। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, অত্যন্ত মূল্যবান আলোচনা করছিলেন অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, সভাপতি বঙ্গবন্ধু গবেষণা সংসদ, যুগ্ম মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, তিনি মূল্যবান বক্তব্যটি উপস্থাপন করলেন। সুধী দর্শক শ্রোতা, আপনারা রয়েছেন জে জে টেলিভিশনের আজকের এই রাতের আয়োজন, আমাদের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান, করোনা ভাইরাসের সময়ে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমরা তার কাছে আবার যাব ইনশাল্লাহ। তার আগে সুধী দর্শক শ্রোতা, আমাদের দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ম্যাক্সিম চৌধুরী। জনাব ম্যাক্সিম চৌধুরী, আজকের নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে আপনার মূল্যবান আলোচনাটি আশা করছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সঞ্চালক সাহেব মইদ্দিন খান ফারুকী সাহেব, উপস্থিত আজকের সভা সভাপতি জনাব জেজেটিভির পরিচালক জনাব এনএসকে সাহেব, আজকে উপস্থিত আছেন অত্যন্ত গুণীজন, আমাদের খুবই প্রিয় বাংলাদেশের প্রখ্যাত আইন বিচারপতি, আইনজ্ঞ এবং অত্যন্ত সুনামধন্য। আমি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব, এবং উপস্থিত রয়েছেন অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, ডাক্তার উত্তম। অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম, এবং উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মান্নান সাহেব। আপনাদেরকে আমি দক্ষিণ কোরিয়া প্রবাসীদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকের আলোচনা, এই মহামারীর ভিতরেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে ভারতকে পিছনে ফেলে।
আসলে শুধু ভারতকে পিছনে ফেলেই নয়, বাংলাদেশ আমরা বিদেশ থেকে, আমরা দক্ষিণ কোরিয়ার মাটি থেকে যখন বসে বাংলাদেশকে দেখি এবং বাংলাদেশের কথা শুনি, তখন দেখি বাংলাদেশ অনেক দূরে গিয়ে গেছে, অনেক দূরে গিয়ে গিয়েছেন। প্রথমত বলতে চাই, এই যে বিশ্ব বৈশ্বিক মহামারী যেটা, এই করোনা প্রথম যখন পৃথিবীতে আসে তখন চায়না এবং কোরিয়া ছিল প্রথম আক্রান্ত দেশ। সেই আক্রান্ত দেশ হিসাবে আমরা যেভাবে এদেশে করোনাকে মোকাবিলা করেছেন, সেটাই সম্ভব হয়েছে দেশের সচেতন মানুষের জন্য। দেখুন, আমরা এখনো কিন্তু ভ্যাকসিন নিতে পারিনি, এটা অত্যন্ত, আমরা বিশ্বের একটি অত্যন্ত উন্নতশীল দেশে বসবাস করি, কিন্তু আমরা এখনো ভ্যাকসিন নেয়ার তালিকার মধ্যে আমরা এখনো পড়িনি। আপনারা যখন থেকে ভ্যাকসিন বাংলাদেশে দেওয়া শুরু করছিল তখন আমরা এখানে প্ল্যানই ছিল না। সেখান থেকে বলতে চাই, একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি দূরদর্শী চিন্তা চেতনা না হয়, একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি দূরদর্শী না হয় এবং একটা দেশের জনগণের জনগণকে কিভাবে আগাম চিন্তা চেতনার মধ্যে দিয়ে দেশকে আগে পরিকল্পনা করা যায় না, তাহলে এটা সম্ভব নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসার ফিউচার প্ল্যান, দূরদর্শী চিন্তা থাকতেই হবে। সঠিক, 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ, সেই দেশে ভ্যাকসিন প্রায় দেওয়ার, আমার মনে হয় দক্ষিণ কোরিয়ার মানুষের থেকে বেশি সংখ্যক লোক ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে। আমরা 4.5 কোটি মানুষ এই দক্ষিণ কোরিয়া বসবাস করি, আর বাংলাদেশের 17-18 কোটি মানুষ বসবাস করে, বাইরের মানুষ সহ যদি ধরি, তাহলে সেদিক থেকে দেখতে হবে অবশ্যই বাংলাদেশে, বাংলাদেশ এখন একজন যোগ্য নেতার কাছে আছে এবং যোগ্য মানুষের হাতেই বাংলাদেশ আজকে আছে বলেই বাংলাদেশের মানুষের বড় ধরনের বিপর্যয়, ইন্ডিয়ার মতো বিপর্যয় বাংলাদেশে হওয়ার কথা ছিল। আমরা এখান থেকে দেখেছি বিভিন্নভাবে বাংলাদেশের এই যে রাজনৈতিক সমস্যা, এই সমস্যার মধ্য দিয়ে বাংলাদেশের জন এই এই শেখ হাসিনা সরকারকে বিপদগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা হয়েছে, বিভিন্ন ধরনের চেষ্টা হয়েছে, কিন্তু সেখানেও এই মহামারীটাকে যে এত এই পর্যায়ে কন্ট্রোল করা গেছে সেটা অবশ্যই একজন দূরদর্শী রাষ্ট্রপ্রধানের মতোই কাজ হয়ে করেছেন এবং এখনো শক্ত হাতে যাচ্ছে। বিশেষ করে এই যে আমাদের বিচারপতি শামসুদ্দিন সাহেব স্যারদের মতো মানুষরা, এই যে প্রতিনিয়ত যেভাবে মানুষের কল্যাণে কাজ করছেন, বিভিন্ন জায়গায় পরামর্শ, বিভিন্ন, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা দক্ষিণ কোরিয়াতে থেকে আপনাদের এই কর্মকাণ্ড দেখে আমরা খুবই অভিভূত, এবং একটা দেশের মানুষকে সচেতন, বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য আপনাদের দূরদর্শী চিন্তা চেতনা, আপনাদের যে পরামর্শ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখুন, আজকে এই জিডিপি এই যে এত কিছুর পরেও আজকে বিশ্ব কিন্তু খুব একটা ভালো নেই। আমরা আমাদের এই দক্ষিণ কোরিয়ার মধ্যেও আমরা যেটুকু দেখে, আমরা এখনো পর্যন্ত 4-5 জন মানুষের, 5 জনের অধিক মানুষ এক জায়গায় সমাগম হতে পারি না এবং হই না। বিশেষ করে আমরা জানি এই ব্যাপারটা, এখন থেকে যদি আমরা নিজের, আমরা যদি নিজেদের সিদ্ধান্ত নিজেরা না নিই, এটা কেউ কেউ কাউকে রক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ এই রোগটা হচ্ছে ছোঁয়াচির এবং এটার থেকে যতটুকু সম্ভব নিজেদেরকে সেভ করতে, যারা সচেতন, যারা নিজেদেরকে সেভ করতে পারবে তারাই এখান থেকে নিজেকেও সেভ করবে, জাতিকেও সেভ করার জন্য কাজ করতে পারবে। দেখুন, বাংলাদেশের, বাংলাদেশে মানুষকে আরো 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 সচেতন হতে হবে আমি মনে করি। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের মতো এত রাফ অ্যান্ড টাফ চলাফেরা করি না, এখন এখন আমরা এই কাজ করছি, সবকিছু করছি, কিন্তু এটা নির্দিষ্ট দূরত্বের ভিতরে আছে এবং আমাদের যেই সচেতনতা, যে এই এই রোগটা সম্পর্কে আমাদের যে ধরনের বিধিনিষেধগুলো আছে এগুলো কমপ্লিটলি আমরা মেনে চলছি, কিন্তু বাংলাদেশে অবশ্যই দরকার এটা মেনে চলা, কিন্তু সেটা সঠিক এখনো পর্যন্ত। আপনি আপনি লক্ষ্য করেছেন আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে তিনি তার উদ্বোধনী প্রধান অতিথির যে বক্তব্যটি তিনি আজকে জেজে টেলিভিশনের পর্দায় দিয়েছেন, সেখানে তিনি খুবই মর্মাহত এই দৃশ্যটি দেখে যে ঈদ উপলক্ষে যেভাবে জনস্রোত ঢাকা ছাড়লো এবং ঢাকায় আবার ঢুকলো,
আমাদের সরকার অত্যন্ত দূরদর্শীভাবে এগুলেও আমাদের জনশক্তি কিন্তু সেইভাবে আশানুরূপ তাদের যে কর্মকাণ্ড সেটি প্রতিফলিত হচ্ছে না। এই ক্ষেত্রে আপনারা যারা ইসে আছেন, ম্যাক্সিম চৌধুরী দক্ষিণ কোরিয়ায় রয়েছেন, ওখানকার জনসাধারণ তারা কতটুকু স্বাস্থ্য সচেতন? দেখুন, আমি প্রথমেই শুরু করছিলাম যেহেতু যে পৃথিবীতে যখন এই মহামারীটা আছে এটা কোনো ধরনের আইডিয়া ছিল না, কোনো ধরনের পূর্ব পরিকল্পনা, আমাকে এটা কি করতে হবে সেটা না জানা সত্ত্বেও একটা দেশ দক্ষিণ কোরিয়া করোনাকে সত্যিভাবে মোকাবেলা করেছে, যে এক যেখানে মৃত্যুর হার এবং এর হার এটা কমপ্লিটলি করতে পেরেছে একটা সচেতন, শুধুমাত্র জনগণ সচেতন বলে, এদেশের মানুষ অত্যন্ত জনসচেতন এবং সরকারি নির্দেশনাগুলো ওরা 100% মেনে চলে। এবং এই যে এই অসুখটা সম্পর্কে আমাদেরকে যে সমস্ত নির্দেশনাগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ডাক্তারদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এগুলো এখনো আমরা মেনে চলার চেষ্টা করছি। দেখুন, এখানে আমাদের এখানে রোজা গেছে, ঈদ গেছে, আমরা কিন্তু আবার ঈদের মধ্যে সেরকম কোনো সময় কোনো জমাত করিনি। কারণ প্রথমত এই রোগটা, প্রথম একটা জিনিস, আমি আমাকে বাঁচাতে হলে আর আমার নিজেকে বাঁচান, অন্য কেউ বাঁচান, আমি নিজে সেফ থাকবো, আরেকজনকে সেফ করা সম্ভব। তো সেখান থেকে আমাদের এদেশের মানুষ খুবই জনসচেতন, বাংলাদেশের মানুষরা যেই পর্যায়ে চলাফেরা করেছে এটা আমরা এভাবে করতে পারিনি, করি নাই, এদেশের আমরা দেখি নাই এটা করতে কাউকে। কিন্তু তারপরেও যে বাংলাদেশের এই মানুষ যে এত এই পর্যায়ে আছে এটা অনেক আল্লাহর অশেষ রহমত। এবং বিশেষ করে এই যে আজকে ভ্যাকসিনের মতো বিভিন্ন প্রায় তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, যার কারণে এখন পর্যন্ত অনেকটা সেফ বলে আপনারা মনে করেন, আমরা এখনো ভ্যাকসিন দিতে পারিনি বলে আমরা এখনো কিন্তু সেফ মনে করি না নিজেদেরকে। তারপরও যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এই ভ্যাকসিনটা একবার দিলেই যে এই রোগটা শেষ হয়ে যাবে তা নয়। হ্যাঁ, এটা ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু এটা সব এটার থেকে আপনার সচেতন দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই বিষয়টা আমরা অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়ার কাছে একটু জানবার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর আলোচনা করেছেন। সুধী দর্শক শ্রোতা, জেজে টেলিভিশনের আজকের রাতের আয়োজন, আলোচ্য বিষয় করোনা ভাইরাসের সময়ে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল আমার সোনার বাংলাদেশ। এটি আমাদের গর্বের, এটি আমাদের অহংকার, এটি আমাদের উন্নত ভবিষ্যতের এক উজ্জ্বল ইঙ্গিতবাহী সংবাদ আমাদের জন্য। সুধী দর্শক শ্রোতা, রাতের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন দেশের বিচার ব্যবস্থার পুরোধা ব্যক্তিত্ব বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আসবো আপনার কাছে, শুনবো আপনার বিশ্লেষণ, জানতে চাই অপরাধমুক্ত একটি সমাজ কি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুধী দর্শক শ্রোতা, মূল্যবান আলোচনা নিয়ে আসছেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্মানিত বিচারপতি। আমাদের এই বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে যে সরকার শুরু হয়েছিল 2009 সালে, তার অনেকগুলো কৃতিত্ব, তার কৃতিত্বের কথা বলে কিন্তু শেষ করা যাবে না, দিনের পর দিন, মাসের পর মাস চলে যাবে। কয়েকটি পয়েন্টের দিকে আমি আপনার সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হলো, অতীতে, আমি আইনের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, অতীতে যে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল 1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে, যার নেতৃত্বে ছিল জিয়াউর রহমান, মোস্তাক এবং আরো অনেকে, সেই যে বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছিল বঙ্গবন্ধু কন্যা এসে কিন্তু সেটি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া, এরশাদ, সকলেই ইনডেমনিটি আইনের কথা আপনারা সবাই জানেন, এই আইন পাশ করে পৃথিবীতে এর কোনো নজির কিন্তু নাই। রাষ্ট্রপতিকে হত্যা করার পরে যারা হত্যা করল তাদেরা যেন বিচার না হয়, এই জন্য আইন প্রণয়ন করার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। লজ্জাজনক। বঙ্গবন্ধু কন্যা এসেই সে আইন ঘুরিয়ে দিয়ে বঙ্গবন্ধু খুনিদের বিচার করলেন, অনেকের ফাঁসি হয়েছে, কেউ কেউ এখনো পালিয়ে আছে পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় চেষ্টা চলছে তাদের আনার, ফিরিয়ে আনার। ফিরিয়ে আনার প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন সহজ নয়,
বিদেশে একবার চলে গেলে তাকে বিদেশ থেকে আনা কিন্তু চারটিখানি কথা না। তবুও প্রচেষ্টা তো চলছে, আমরা তো আশায় আছি এক সময় যে কজন পালিয়ে আছে তাদেরও এনে ফাঁসি কাষ্ঠে ঝুলানো যাবে। আরেকটি বড় অর্জন হল যারা যুদ্ধ অপরাধী, 71 সনে যারা যুদ্ধ অপরাধ করেছে, গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে, মানুষের সম্পত্তি জ্বালিয়ে দিয়ে তাদেরও বিচার করেছেন এই জননেত্রী। বঙ্গবন্ধু আইনটি করে গিয়েছিলেন 1973 সালে, কিন্তু দুর্ভাগ্যজনক বঙ্গবন্ধু হত্যাকারীরা তাদেরও বিচার করেনি। নেত্রী ক্ষমতা আসার পরে তাদের বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে, বিচার প্রক্রিয়া এখনো কিন্তু চলছে। এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই যে বঙ্গবন্ধুর সময়ে শফিউল আলম প্রধান নামে ছাত্রলীগ নেতা ছিল, প্রফেসর বড়ুয়া জানবেন আরো ভালো ওই ব্যাপারটি, যে 7টি হত্যা করেছিল এবং বঙ্গবন্ধু তাকে বিচারে তুলেছিল যদিও সে ছাত্রলীগ নেতা, তার বিচার হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, জিয়াউর রহমান এসেই তাকে ক্ষমা করে দিয়ে এক হীন দৃষ্টান্ত সৃষ্টি করে দিয়েছিল। বাংলাদেশে এই প্রথমবার এই ক্ষমতার বলে একজন 7 খুনের মামলার আসামিকে মুক্তি দিয়েছিল। তো এইসব এবং আরো এরপরে খালেদা জিয়ার সময় আপনারা সকলে জানেন আপনার একটি প্রক্রিয়া শুরু করেছিল খালেদা জিয়া, যার নাম অপারেশন ক্লিন হার্ট। পুলিশ ইত্যাদিকে ওপেন লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল, তোমরা যাকে পারো খুন করবে, তারা তাই করেছে, কয়েক 100 লোককে খুন করেছে, কয়েক 1000 লোককে আহত করেছে এই অপারেশন ক্লিন হার্ট। এবং সেখানেও কিন্তু খালেদা জিয়া আইন করেছিল 2003 সালে যে এদের যেন বিচার করা না যায়। এই সব বিচারহীনতার সমস্ত ইতিহাস নজির সব খণ্ডন করে জননেত্রী শেখ হাসিনা বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিল পাকিস্তানপন্থী লোকগুলো, তিনি বিচার প্রক্রিয়া চালু করেছিলেন এবং সেই প্রক্রিয়া এখনো চলছে। এবং একটি কথা না বললেই নয়, দেশে দুর্নীতি আছে এটা তো অস্বীকার করার কোনো পথ নেই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হস্তে যে ব্যক্তি সচ্চর হয়েছেন তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি মানন বিশ্বাস। দুইটা আইডি থেকে ঢুকছেন কেন? জি সরি, মানন বিশ্বাস আপনি দুই আইডিতে ঢুকছেন কেন? এক আইডি বন্ধ করুন। জি, তিনি কিন্তু কে আওয়ামী লীগ কে বিএনপি তা দেখছেন না, কে দুর্নীতিবাজ এটাই তিনি দেখছেন। এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা, বহু আওয়ামী লীগ নেতাকেও কিন্তু উনি বিচারে দিয়েছেন, তাদের বিচার হচ্ছে, অনেকের সাজা হয়ে গেছে। আরেকটি, এদেশে যে ধর্ম ব্যবসায়ী একটি শ্রেণী রয়েছে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ঘৃণা ছড়িয়ে মানুষের মধ্যে সম্প্রীতি কথা না বলে, মানবতার কথা না বলে, ইসলামের যে আসল আদর্শ এই আদর্শের কথা না বলে ঘৃণা ছড়িয়ে মানুষকে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মের, যারা ধর্মের নামে আল্লাহর কসম করে মিথ্যা কথা বলছে, সঠিক এই সেই গোষ্ঠীর মুখ উন্মোচন করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই ভাবত মাওলানা কি নাম, বিরাট মুফতি, এক বিরাট ধর্মীয় নেতা, কিন্তু সে যে কত বড় পাপী, একজন মিথ্যাচারী, সে যে জেনাকারী, যে ধর্ষক, এবং তার মতো আরো অনেকেই, অনেক হেফাজতের নেতাই যে ধর্ষক, এই জিনিসটি শেখ হাসিনার নেতৃত্বে সরকারই উন্মোচন করেছেন, তাদের গ্রেফতার করেছেন। অনেকে বলতো
যে মামুনুল হককে গ্রেফতার করলে দেশে আগুন জ্বলবে, কোথায়? কিছুই হয়নি, বরং জনগণ খুশি হয়েছে যে মামুনুলদের মতো পাপাচারী, মামুনুলদের মতো ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের ব্যবসা করে পুঁজিপতি হয়েছে, হেলিকপ্টার ছাড়া যারা ভ্রমণ করে না, যারা আজ মিথ্যা কথা বলে বিবাহ না করে আপনার অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, আপনার ইসে যে রেস্ট হাউসে যে যেখানে মদ পান হয়, জুয়া খেলা হয়, সেই সব জায়গায় যে ফুর্তি করছে, তাদের যে চেহারা উন্মোচন করেছেন, এটা একটা বিরাট অর্জন। এবং তাদের অনেকেই কিন্তু এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যারা দেশে ধর্মের সহিংসতা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে, অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যারা জনগণকে উস্কানি দিচ্ছে, যারা ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে, দলিল পুড়িয়ে দিয়েছে, ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে, যেসব দলিল হয়তো কোনোদিন আর ই করা সম্ভব হবে না। আপনার সুনামগঞ্জে যে যে তারা যে যজ্ঞ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অন্যান্য জায়গায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মধ্যে অনেকে সেই অনেক ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগে ঢুকে গেছে, পুলিশ ফোর্সে ঢুকে গেছে, তাদেরও অনেককে বের করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই জিনিসগুলোর জন্য তো আমরা অবশ্যই আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে ঋণী, সারা দেশ ঋণী, যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, কেউ কিন্তু মাপ পাচ্ছে না। বড় বড় আওয়ামী লীগ নেতা শাহেদ, তারপরে তারপরে সম্রাট সম্রাট আমাদের বড় বড় নেতারা, বড় বড় নেতারা, তারাও কিন্তু আজ জেলখানায়, সাবরিনা তারাও জেলখানায়, কেউ কিন্তু মুক্তি পাচ্ছে না। এই জন্য কৃতিত্ব আমি র্যাবকে কৃতিত্ব দেব, পুলিশকে কৃতিত্ব দেব, বিজিবিকে কৃতিত্ব দেব, এবং সবচেয়ে বড় কৃতিত্ব দেব আমি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। যেসব হাসপাতালে রোগীদের আগুনে রোগীদের মৃত্যু হয়েছে, তাদের কিন্তু ছেড়ে দেননি উনি, এবং যেসব হাসপাতালে অন্যায় করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তো এইসব কৃতিত্বের দাবিদার আমি বলবো একজনই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার কোনো বিকল্প নেই, যে কথা প্রফেসর ডক্টর উত্তম কুমার বড়ুয়া বলেছেন, তার বিকল্প নেই। মুক্তিযুদ্ধের চেতনাকে জিয়ে রাখার জন্য আজকে বাংলাদেশ পৃথিবীর উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আমরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ভাবমূর্তি আজ অনেক উপরে, সব কিছুর কৃতিত্বই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সুতরাং তার যে বিকল্প নেই, এটি কিন্তু আজ জনগণ নিশ্চিতভাবে স্বীকার করে, এবং নতুন প্রজন্মকে আমাদের এই জিনিসগুলো বোঝাতে হবে, কারণ তাদের অনেকেই কিন্তু ইতিহাস বিকৃতির খপ্পরে পড়ে গেছেন। যারা গত ২৫ বছরে বড় হয়েছেন, তারা কিন্তু এই জিয়া খুনি জিয়া এবং পরবর্তীতে পাকি প্রেমী খালেদা জিয়ার কাছ থেকে ভুল তথ্য পেয়ে বড় হয়েছেন, তাদের সেই ভুল ভাঙানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের। জয় বাংলা, জয় বাংলা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, আমাকে একটু দিয়েন, কারণ আমি তো লাইভ পেলাম না। নিশ্চয়ই নিশ্চয়ই আব্দুল মান্নান বিশ্বাস, আসবো আপনার কাছে। সুধী দর্শক শ্রোতা, চমৎকার বিশ্লেষণ, অসাধারণ উপস্থাপনা, বাস্তবতা এবং বর্তমান অর্থনৈতিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন, সামগ্রিক প্রবাহকে সামনে রেখে একটি অনন্য সাধারণ বক্তব্য উপস্থাপন করলেন দেশের বিচার ব্যবস্থার স্বনামধন্য ব্যক্তিত্ব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমরা তার প্রতি কৃতজ্ঞ এই মূল্যবান আলোচনাটি আজকে উপস্থাপন করবার জন্যে। শুধু দর্শক শ্রোতা, আমাদের সাথে মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, উনি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা আপনার কাছে আসব, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আব্দুল মান্নান বিশ্বাস, খুব সংক্ষেপে
আপনার বক্তব্যটি আপনি উপস্থাপন করবেন। ধন্যবাদ। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারিনি, বিদ্যুতের আমার আমার এখানে বিদ্যুৎ ছিল না। তো যাই হোক, আমাদের প্রধান অতিথি বিজ্ঞ বিচারক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার, আজকের এই আলোচনায় স্যারের কাছে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমি দুইটা প্রশ্ন আমি স্যারের কাছে রাখতে চাই। আমাদের যে পিতা সুযোগ নেই, আমাদের আমাদের যে পিতা আব্দুল মান্নান বিশ্বাস, আপনি আপনার বক্তব্যটা চালিয়ে যান, বেশি সুযোগ নাই আপনার, এক ঘন্টা হয়ে গেছে। স্যারকে একটা এক মিনিটের সুযোগ দেবেন উত্তরটা দেওয়ার জন্য। আমি আমার প্রশ্নটা আমি বলি, কারণ জাতির পিতার কথা বলেছে, জাতির পিতার কন্যার কথা বলেছে, এখানে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হয়েছে, বাংলাদেশের রোল মডেল, এবং বাংলাদেশ আজকে মধ্যমায়ের দেশের থেকে উন্নত দেশের দিকে যাচ্ছে, এই মহামারী করোনার মধ্যেও যে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, এবং মানব সম্পদ বাংলাদেশের মানুষ বিদেশে রপ্তানি হয়েছে, সেখান থেকে রেমিটেন্স এসেছে, সেই রেমিটেন্স দিয়ে আমরা বাংলাদেশের উন্নয়নের ত্বরান্বিত করেছি। আমার প্রশ্নটা হলো আমাদের বিচারপতি মহোদয় প্রধান অতিথির কাছে, মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যে নেতা আমাদের স্বাধীনতা দিয়েছে, জাতীয় পতাকা দিয়েছে, এটা সার্বভৌমত্র বাংলাদেশ দিয়েছে, এই বাংলার মানুষের মুক্তি, মানুষ এই তখন ছিল 7.5 কোটি মানুষ, বর্তমান দেশে 17 কোটির উপরে। এখনো কিন্তু আমরা আগে দুবেলা ডাল ভাত খেতে পারতাম না, এখন কিন্তু আমরা 4 বেলা খেতে পারি এবং তারপরেও খাবার বেঁচে থাকে। আমরা বলতে চাই যে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছেন। এই অবস্থাতে বর্তমান আমরা নিরপেক্ষ না স্বাধীনতার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, তারপরেও আমাদের বলতে হয় বাংলাদেশের সরকারি অফিসে, এই বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক, যেখানে অর্থ বিভাগের একটা কেন্দ্র। আব্দুল মান্নান বিশ্বাস, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্নটা হলো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সর্বস্তরে এবং স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগে সরকারি অফিসে আউটসোর্সিং কোথায় যে দাস কোথায় নিয়োগ করা হয়েছে বাংলাদেশের মানুষকে, তাদেরকে চাকরি শেষে যে ভিক্ষা করে খেতে হবে, এটা কি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এটা কি তাদের মনে হয় কিনা, প্রথমত প্রশ্ন হলো এটা। দ্বিতীয় প্রশ্ন, যাদের চাকরি সরকারি অফিসে তারা করছে, তারা বেলা শেষে যখন বাড়িতে যাবে, তারা কিন্তু একটি টাকাও বাড়িতে নিয়ে যেতে পারবে না, আর তারা ভিক্ষা করে খাওয়া ছাড়া তাদের কোনো রাস্তা থাকবে না। জাতির পিতা 1949 সালে 17ই এপ্রিল এই চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য কারাবরণ করেছিলেন, আইন অনুষদ বিভাগ থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন, সেখানে বহিষ্কৃত হয়েছিলেন 5 জন, সে 5 জনের নাম আমি আপনার কাছে উল্লেখ করে বলতে পারি, কল্যাণ চন্দ্র দাস, নাইমুদ্দিন, নাদেরা বেগম, আব্দুল ওয়াদুদ এবং বঙ্গবন্ধু সহ, তাদেরকে মাপ চাওয়ার জন্য বলা হয়েছিল কর্মচারীদের এই দাবির প্রতি আন্দোলন জানাতে গিয়ে, তা 4 জন ক্ষমা চেয়ে তাদের সেই আন্দোলন উইথড্র করে নিয়েছিল, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সেই ক্ষমা চাইনি এবং তার নামে 15 টাকা জরিমানা হয়েছিল। সে 1949 সালে তিনি কিন্তু কারাবরণ করেছিল, 29শে জুলাই তাকে মুক্তি দেওয়া হয়েছিল, 3 মাস 10 দিন এই নিম্ন বেতনভুক্ত চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য উনি কারাবরণ করেছিলেন। তারই পিতা, তারই সুযোগ্য কন্যা ক্ষমতায় থাকা অবস্থায় আজকে প্রায় বিভিন্ন জায়গায় ঠিকাদারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে তাদের কাছ থেকে 4 লাখ 5 লাখ টাকা প্রমাণিত, তাদের কাছ থেকে টাকা নিয়ে 3 বছর পরে তাদেরকে বিদায় করে দেওয়া, নতুন ব্যবসা করার জন্য ঠিকাদাররা আবার নতুন করে লোক নিয়োগ করার জন্য চেষ্টায় আছে। আব্দুল মান্নান বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা হলো, আপনি আপনি আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারছি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রী দর্শক শ্রোতা, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, তিনি মূল্যবান একটি প্রশ্ন আমাদের প্রধান অতিথির কাছে রেখেছেন, আমরা সর্বশেষ সেই প্রশ্নের মীমাংসায় যাব। আমরা এই পর্যায়ে অধ্যাপক ডিরেক্টর উত্তম কুমার বড়ুয়া আপনার কাছে একটু আসব, যে এই কোভিড-19 আমি আমার উপস্থাপনাটি আকর্ষণ করছি,
জনাব উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে আমাদের একটি প্রশ্ন। বলা হচ্ছে কঠিন লকডাউন, কঠিন লকডাউন, এদিকে মানুষ ঘর ঢালা চলছে, হাড়দম, রাস্তাঘাট, বাড়ি ঘর, এই বিষয়ে কি বলবেন আপনি? জি, এই প্রশ্নটা আপনার কাছে আমার। ধন্যবাদ। আমাদের যে জি এলিভেশনের মূল অনমত অন্নদা এস এন ভাই, আসলে সত্যিকার অর্থে কঠিন লকডাউন আমরা যদি দিতে পারতাম নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাটা অনেক তাড়াতাড়ি হতো। কিন্তু সত্যিকার অর্থে আজকের যে আপনি বিষয় নির্ধারণ করেছেন, আমাদের মাথা পিছু আয়, জিডিপি, প্রত্যেকটি জায়গায় ভারত থেকে আমরা এগিয়ে যাওয়া, প্রথম আমরা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের সাহস দিয়েছে, সৈনিক দিয়েছে, যোদ্ধা দিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, তাদের সাথে আমাদের তুলনা করে বলতে হয় আমরা আজকে রোল মডেলে পরিণত হচ্ছি বঙ্গবন্ধুর দেশ। অতএব এই জায়গায় বলতে আমরা কোনটা বলতে, তারপরে আমাদের যে মাননীয় আজকে বঙ্গবন্ধু কন্যা জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ মাথা উঁচু করে আজকে দাঁড়িয়েছে। অতএব আজকে যদি লকডাউন ভারতের মতো যদি আমরা দিতে পারতাম, নিশ্চয়ই আপনারা ভিডিও ক্লিপ গুলোতে দেখেছেন তাদের পুলিশ বাহিনী কিভাবে টর্চার করছে জনগণ, কিন্তু আমাদের এবং আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী যেটি বলছেন সব সময়, আমি আমি এটি জীবিকা এবং জীবনের ভারসাম্য রক্ষা করে চলছি। অতএব এই লকডাউনটি আসলে ভারতের মডেল বা অন্য কোনো মডেলে হবে না, যার কারণে উনি গার্মেন্টসের যে প্রবাহ সেটি রেখেছেন, কৃষির যে উৎপাদন সেটি রেখেছেন, শিল্পের উৎপাদন সেটি রেখেছেন। তারপর আমরা তারপরও তো এটি নিশ্চয়ই আপনি স্বীকার করবেন, আমরা যতগুলো মৃত্যু 100 উপরে আমাদের হয়েছিল সেটা আমরা 40-এর নিচের কোঠায় আবার নিয়ে আসতে পেরেছি। আমাদের এইভাবেই চলতে হবে, কারণ হলো এই পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমরা কোনো, আমি বলছি আমি একজন আমি এই এই রাজনীতির সাথে বিশ্বাস করি বলে কথা বলছি না, এটি স্বীকার করতে হবে আমাদের অনেক সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা দলীয় নেতা নেত্রীরা কর্মীরা অনেক সমালোচনা করি আমাদের চায়ের আড্ডায়, রাজনীতির আড্ডায়, কিন্তু শেষ সর্বশেষে এটি প্রমাণিত হয়েছে শি ইজ রাইট, তিনি যা করেছেন সেটি তিনি রাইট। তিনি বাঘে মশে আজকে এক জায়গায় বসিয়েছেন, গত নির্বাচনের কথাই বল, আপনি ধানের শীষ আর নৌকা এক করে ফেলেছেন ডক্টর কামাল হোসেনরা, তিনি কি সুন্দর তার বাসায় নিয়ে তিনি ডক্টর কামাল হোসেন মির্জা ফখরুলদের এক করে দিয়ে তিনি নিরঙ্কুশ জয় নিয়েছেন। আজকে কোথায় ডক্টর কামাল হোসেনরা? আজকে যে মির্জা ফখরুলের তিনি চিকিৎসার ব্যবস্থা করেছেন, এই সেই আমাদের নেত্রী। অতএব তার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আজকে যেটি মনে করছেন লকডাউন ঢিলে ঢালা, অনেকে সমালোচনা করছি, তিনি আমি মনে করি তার উপর আমরা আস্থা আছে। এই জীবন এবং জীবিকার প্রশ্নে যে লকডাউন করছে, এখানে প্রশ্ন হলো 17 কোটি মানুষ। অসংখ্য ধন্যবাদ। একটু ঈদের কথাটা বলেছেন, ঈদের প্রশ্নে দেখেন আমরা অনেক লোক আমরা পরিকল্পনার অভাবের কথা বলেছেন সরকারের, অনেক টকশোতে আমিও প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমরা ফেরিতে উঠার ক্ষেত্রে দৌড়াদৌড়ি ছুটাছুটি আমরা হতে পারে, এটা হতে পারে, আমি ফেরিতে উঠে তাড়াতাড়ি আমি বাড়িতে যাব। আপনি আমাকে আপনাকে আমি প্রশ্ন করি এস এন কিবরিয়া ভাই, ফেরিতে নামার জন্য কেন দৌড়াদৌড়িকে 5-7 জন মারাবে? উঠার জন্য মরলে আমার কোনো বক্তব্য ছিল না, নামার জন্য নেমে আপনি কোথায় যাবেন? বাড়িতে যাবেন? এমন ছিল প্রথমে, এই দায়ী দায়িত্ব শেখ হাসিনার না, এই দায়িত্ব সরকার প্রধানের না, আমাদের অনেক দায়ী দায়িত্ব আছে। আমি মনে করি যে যার যার জায়গায় আজকে যে আমার সম্মানিত, আমি অত্যন্ত শ্রদ্ধা করি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর অবদান নিশ্চয়ই আপনারা অস্বীকার করবেন না। আজকে আমি প্রধান বিচারপতি নিয়ে যে রাজনীতি হয়েছিল, তিনি এক প্রতিবাদ করেছিলেন, পরে সত্যতে পরিণত হয়েছিল আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ইজ দ্য রাইট। আমরা এটি প্রমাণ করতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন সত্যিকার রক্তে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তার রক্তে বঙ্গবন্ধুর রক্ত আছে, এদেশের পতাকা, আদেশের স্বাধীনতা, এদেশের হলো ভৌগোলিক বাংলাদেশ এবং এই দেশের জাতীয় সঙ্গীত তার রক্তে প্রবাহিত, তার উপর আস্থা রাখুন। নিশ্চয়ই
আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ বিশ্লেষণ করলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি লকডাউন নিয়ে যে সিদ্ধান্তটি নিয়েছেন, আমাদের এন এস কিবরিয়া সাহেব যে প্রশ্নটি তার কাছে করেছিলেন, আমার মনে হয় প্রশ্নটির অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন। সুধী দর্শক শ্রোতা, মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস তিনি যে প্রশ্নটি করেছিলেন আমাদের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে, আমরা সুধী দর্শক শ্রোতা আমাদের প্রধান অতিথির কাছে আমরা হয়তো আর যাবার সুযোগ পাবো না, এরপরই আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে যেতে হবে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যে প্রশ্নটি আব্দুল মান্নান বিশ্বাস আপনার কাছে রাখলেন, এই প্রশ্নটিকে সামনে রেখে যদি আপনি আজকে সম্মানিত উপস্থাপক কথা বলেন। জি, সম্মানিত উপস্থাপক, আব্দুল মান্নান বিশ্বাস বলছে একটির কথা, এই দেশের ভিতরে গ্রাম পুলিশ রয়েছে 48,000, আব্দুল মান্নান বিশ্বাস এটা সমাধান করলে গ্রাম পুলিশ যাবে কোথায়? আউটসোর্সিং গ্রাম পুলিশ বিভিন্ন সেক্টরের মানুষ রয়েছে এবং গ্রাম পুলিশ সরকারি হয়ে গেছে, গ্রাম পুলিশ সরকারি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তিনি তার জবাবও দিয়েছেন এবং সুন্দর জবাব দিয়েছেন, সেই জবাবে আমি নিজে সন্তুষ্ট। কথা যে বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন নেতা, উনি নীতির প্রশ্নে কোনোদিন আপোষ করেননি, করেননি বলেই বাংলাদেশ হয়েছে, নাহলে বাংলাদেশ হতো না। উনি স্বাধীনতার পরে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন, আমি নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে। তিনি সারা পৃথিবীর, যার জন্য তাকে বলা হয় সারা পৃথিবীর নির্যাতিত মানুষের নেতা হিসাবে উনি কিন্তু তার জীবদ্দশায় স্বীকৃতি পেয়েছিলেন। এবং পৃথিবীতে এক নেলসন ম্যান্ডেলার ছাড়া বঙ্গবন্ধু যতদিন জেলে কাটিয়েছেন, যত সময় জেলে কাটিয়েছেন, ম্যান্ডেলা ছাড়া আর কোনো বিশ্বনেতা এত সময় নীতির জন্য দেশের মানুষের জন্য জেলে কাটেননি। এখন তার কন্যা, কালকের একটি উদাহরণ দিচ্ছি, গতকাল না পরশুদিন নেত্রী বলেছেন যে অকারণে পরামর্শক নিয়োগ করা চলবে না। পরামর্শক নিয়োগটা কিন্তু দুর্নীতির একটি বড় পন্থা, এই পরামর্শকদের থেকে কমিশন খাওয়া হয়, পরামর্শকদের থেকে পয়সা নেওয়া হয়, দুর্নীতি করা হয়, এটি নেত্রীর যে অজানা তা নয়। তিনি এটি জেনে পরশুদিন বলেছেন পরামর্শক নিয়োগ দেওয়া হবে না। এটি একটি এক্সাম্পল মাত্র। আমাদের দেশে দুর্নীতি ঢুকে পড়েছে সেই 75 সন থেকে, এটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সুতরাং এইটিকে বাছাই করা তো সহজ কথা নয়। কিন্তু তারপরেও কিন্তু নেত্রী অনেক এগিয়েছেন, অনেক বাধা বিপত্তি, অনেক প্রভাবশালী ব্যক্তিদের বাধা সত্ত্বেও কিন্তু উনি এগিয়েছেন এবং এগিয়ে যাচ্ছেন। এখানে আউটসোর্সিংয়ের কথাটি এসছে, কিছু কিছু জায়গায় তো আউটসোর্সিং অবশ্যই প্রয়োজন, যে কথাটি গ্রাম্য পুলিশ অরিজিনালি আউটসোর্সিং দ্বারা হতো, এখন সেটিকে রাষ্ট্রায়ত্ত করা হয়েছে এবং অন্যান্য জায়গায় কিন্তু রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। কিন্তু যেখানেই আপনার অন্যায়ভাবে করা হচ্ছে, সেখানে আমি নিজে বিচারপতি হিসাবে দেখেছি, সেখানেই কিন্তু অন্যায়ভাবে যেগুলো করা হচ্ছে সেখানে কিন্তু তার প্রতিকারের চেষ্টাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। কিন্তু এগুলো একদিনে যে সরিয়ে দেওয়া, এটা কিন্তু সম্ভব নয়। এটা যখন শুরু হয়েছে, যখন চলছে, আমরা মনে করি এই এই নেত্রীর নেতৃত্বে এগুলো একসময় শূন্য অবস্থায় চলে আসবে। অনেক দুর্নীতি কিন্তু অনেকাংশে উনি যেভাবে কঠিন হাতে দমন করে যাচ্ছেন, তাতে দুর্নীতিটা উনি আগাগোড়া মূলোৎপাটন করতে না পারলেও দুর্নীতি বেশ বহুলাংশে উনি শেষ করে যেতে পারবেন বলে আমি নিজে বিশ্বাস করি। এই জন্য যে দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান, জিরো টলারেন্স এবং তার যে আপনার যে অ্যাক্টিভিটিস, সেটি কিন্তু চলছে। সুতরাং আমি আশাবাদী যে মান্নান সাহেব হয়তো
আর 5 বছর পরে উনি আজকে যে প্রশ্নটি রাখলেন হয়তো 5 বছর পর সেই প্রশ্নটি আর রাখার প্রয়োজন হবে না। অসংখ্য ধন্যবাদ সুধী দর্শক শ্রোতা। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাদের আব্দুল মান্নান বিশ্বাসের প্রশ্নের জবাবে আরও কিছু নতুন তথ্য এবং উপাত্ত আমরা সংযোগ করলেন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। শতব্যস্ততার মাঝে জেজে টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি আমাদেরকে তার মূল্যবান সময়টি দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে জনাব ম্যাক্সিম চৌধুরী, 1 মিনিটে শেষ করতে হবে আজকের আলোচ্য বিষয়ের উপরে আপনার অসমাপ্ত বক্তব্যটি। জনাব ম্যাক্সিম চৌধুরী, সভাপতি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ। জি ধন্যবাদ সঞ্চালক শেখ। যে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আজকে ধন্যবাদ জানাতে চাই স্যার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যারকে। অসাধারণ বিশ্লেষণ আপনি আপনি যেভাবে আজকে বাংলাদেশকে উপস্থাপন করলেন, আমরা আসলে সুদূর প্রবাসে বসে আমাদের মনটা আজকে ভরে গেল। সত্যি আপনাদের এই মতো চিন্তা চেতনার মানুষের সংখ্যা আরো বাড়তে হবে এবং এই ধরনের সাহসিকতার সাথে এই ধরনের কথা বলার মানুষের সংখ্যা দিন দিন বাড়তে হবে, তাহলেই বাংলাদেশ একটা পর্যায়ে আসবে বলে আমরা মনে করি। দেখুন, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর পৃথিবীতে একমাত্র যায় বঙ্গবন্ধু ছিল বিশ্ব নেতার সমতুল্য রয়েছে, বিশ্ব নেতা ছিলেন উনি। এত বড় একজন মানুষকে মেরে একটা দেশের সংসদের মধ্যে আইন পাশ করে যার বিচার হবে না, 4 বছরের শিশু হত্যার বিচার হবে না, এই কলঙ্ক আমরা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে ঘুরেছি এবং দেশ বিদেশে আমরা ঘুরেছিলাম। আজকে সেই দেশের জনগণ হয়ে আমরা আজকে আপনাদের মাধ্যমে আপনারা সবাই আজকে সবার একাত্মতার কারণে আজকে আমরা সেই হত্যার বিচার পেয়ে আজকে বাংলাদেশ একটা সঠিক জায়গায় এসেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই 75 সালের পরে বাংলাদেশকে যে দিক নির্দেশ একটা অন্য পথে প্রভাবিত করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, বঙ্গবন্ধু যে আদর্শ বাংলাদেশ করতে চেয়েছিলেন সেটাকে যে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, সেই জায়গাটায় আমরা ফিরে আসতে পেরেছি। ওরা চাইছিল যে দুর্নীতি করবে, দুর্নীতির মহারাজ্য করার জন্য। আজকে জনতির শেখ হাসিনার মাধ্যমে আজকে বাংলাদেশ তার সঠিক জায়গায় চলে এসেছে। আজকে দুর্নীতিগ্রস্ত মানুষ মানুষ দুর্নীতি করার সাহস আজকে পাচ্ছে না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমাদের আমরা আজকে খুবই ধন্যবাদ জানাতে চাই অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, আপনাদের অত্যন্ত বিশ্লেষণ, অসাধারণ সুন্দর বিশ্লেষণ শুনে আমি নিজে উদ্ভূত হয়েছি। আমরা চাই যে বাংলাদেশ আপনার চিন্তা চেতনা বাংলাদেশ গড়ে উঠুক। আমরা চাই বাংলাদেশ আপনারা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, সেই বাংলাদেশ সেই প্রতিষ্ঠা করার জন্য ধীর পায়ে এগিয়ে চলছেন। আমরা সবাই মিলে আসুন এই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, এই হোক আজকে আমাদের প্রত্যাশা। এবং জাজি টিভির যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে এবং প্রবেশের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশি, বাংলাদেশের জয় হোক জননেত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব ম্যাক্সিম চৌধুরী, আপনি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আলোচনা আজকে আপনি করেছেন, অন্যান্য ভার্চুয়াল লাইভে আমরা আপনার আরও বিস্তারিত আলোচনা আর শুনবার সুযোগ আমরা পাই, তবে লক্ষ্য করেছেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমরা অনেক কষ্ট করে স্যারকে পেয়েছি এবং তিনি অনেক মূল্যবান আলোচনাটি আজকে আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডক্টর উত্তম কুমার বড়ুয়া বাসায় ছিলেন সম্ভবত, এখন তিনি অন দ্য ওয়ে, ব্যস্ততাই আমাদের জীবন। সত্যি স্বাধীনতা সরকারি চাকরিজীবীর যে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস, তিনিও আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, জেজে টেলিভিশনের আজকের রাতের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ফিনিশিং বক্তব্য দেবার জন্য আজকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করলেন, জেজে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এনএস কিবরিয়া। এনএস কিবরিয়া সাহেব, আজকে জেজে টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যটি উপস্থাপন করবার জন্য বিনীত অনুরোধ করছি। জি ধন্যবাদ। আমি আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্যে দুইটা জিনিস আমার কাছে বেরিয়ে আসছে। প্রথম হলো যে উনি মামুনুল হক নামে কিছু কথা বলেছেন, শুধু তার ক্যারেক্টার খারাপ না সেটা না, সে প্রথমে এই দেশে তুলে ধরছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার অজুহাত দেখাই একটা সৃষ্টি করছে গন্ডাগোল। পরে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বক্তব্যকে ব্যঙ্গচিত্র কইরা মানব সমাজে ওয়াজ মাহফিলে সেটাকে ব্যঙ্গচিত্র করে দেশবাসীকে দেখাইয়া সেটা হলো তার আরেকটা অপরাধ। আরেকটু বলি, ধর্মের নামে তারা অধর্মকে চালিয়ে দিয়ে কোমলমতি শিশুদেরকে ব্যবহার করে এদেশের গন্ডাগোল মানে যেভাবে অরাজনৈতিক মানে ধর্মের নামে রাজনীতি শুরু করে দেশকে অস্থির অস্থির ঘোষণা করছে, এটাকে আমাদের এই দেশের জননেত্রী শেখ হাসিনা সূক্ষ্মভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে
মোকাবিলা কইরা আনতে গিয়া ওনাকে সময় নিতে হয়েছে। আমরা যদিও কোনো বলেছি তাড়াহুড়া করছে না কেন, তাকে আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন, এইভাবে এটা হচ্ছে না কেন, ওইটা হচ্ছে না কেন, আমরা যারা দায়িত্বশীল ভাবে যে কোনো জায়গায় রয়েছি অনেকজন কিন্তু বিরক্ত বোধ করছেন। আমি মনে করি যে উনি যে বিশ্ব নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এটার প্রমাণ কিন্তু সে দিয়ে গেছেন, তাকে সব দিকে থেকে গোছায় আইনা তাকে ঠিক হাতের মুঠে নিয়ে আসছেন। ইনশাল্লাহ এখন দেশ নিয়ন্ত্রণে আসছে, হেফাজত যে হেফাজতের নামে যে তারা তাণ্ডব লীলা চালিয়েছে সে তাণ্ডব লীলা এখন বন্ধ রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে ইসরায়েলে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে, মানে আমরা এতে তাদেরকে ধন্যবাদ জানাই। যদি আজকে হেফাজত গুলি এই অবস্থায় থাকতো তারা এইটাকে ইস্যু করেও একটা গন্ডগোল বাংলাদেশে সৃষ্টি করতো। আমি মনে করি ধর্মের নামে যারা রাজনীতি করে তাদেরকে প্রশ্রয় না দিয়ে এই দেশে যারা বাংলা ইংরেজি শিক্ষিত রয়েছেন তারাও ধর্ম সম্বন্ধে অবগত রয়েছেন তাদেরও পরামর্শ নেওয়া উচিত বলে আরেকটি আমাদের সম্মানিত বিচারপতির দৃষ্টি আকর্ষণ করব। এই দেশে বিভিন্ন ওলামা ইকরামরা রয়েছে, শুধু যে কওমি মাদ্রাসার দিকে তাকিয়ে দেখতে হবে এমনি মাদ্রাসার দিকে তাকিয়ে দেখতে হবে তা না, এই দেশে বিভিন্ন ওলামা ইকরাম পীর মাশাইখরা রয়েছে তাদের সাথে সিদ্ধান্ত করি ধর্ম মন্ত্রণালয় যাতে প্রতি বছর এই যে ধর্মীয় সিদ্ধান্তগুলি ইসলামিক ফাউন্ডেশন থেকে নেওয়া হয় বিশেষভাবে আপনাদের মাধ্যমে এই কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সেক্টরে যারা রয়েছে তাদের মাধ্যমে অনুরোধ করব, দেশ ভালো চলবে, জাতি ভালো চলবে, আমরা ভালো থাকব, সকলকে ভালো নেওয়ার জন্য একমাত্র এ আল্লাহর পরে আমি মনে করি এই দেশে সঠিক সিদ্ধান্ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদেরকে এদিকে আরেক সতর্ক হইতে হবে, মন্ত্রী মহোদয় যারা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন এমপির দায়িত্ব যারা পালন করতেছেন বিভিন্ন আমলারা যারা রয়েছেন প্রত্যেককে যদি কোনো জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করে দেশ এগিয়ে গিয়েছে আরো দ্রুত বিশ্বের কাছে পরিচিতি এগিয়ে যাবে বলে আমার মনে হয়। আজকে আমরা যে আলোচনায় বেরিয়ে এসেছি ডক্টর উত্তম কুমার বড়ুয়া বলেছেন, আমি বলেছিলাম একদিকে বলা হচ্ছে কঠিন লকডাউন, আরেকদিকে মানুষ মানে ঢেলেভাবে চলছে গ্রামে আসতেছে গ্রাম থেকে, 25 লক্ষ লোক 3 দিনে ঢাকা ফিরছে আমাদের নোটিশে রয়েছে, এবং এইটা আল্লাহর অশেষ রহমত, সৃষ্টিকর্তার অশেষ রহমত। বাংলাদেশের মানুষ আমরা ঢাকা শহরে আছি, আমাদের বিচারপতি মহোদয় আছে এখানে, গুলিস্তান গেলে, হাইকোর্টের মাজার ওখানে গেলে, সদরঘাট গেলে, ফেরিঘাট গেলে বাংলাদেশে কি লকডাউন আছে করোনা আছে এটা মনে হয় না। অশেষ আল্লাহর রহমত, অশেষ আল্লাহর কৃপা এই বাংলাদেশের মানুষদের প্রতি রয়েছে, আর এই রহমত রয়েছে বিধে শেখ হাসিনা নেত্রী দ্বারা সম্ভব হয়েছে বাংলাদেশে এত দূরে এগিয়ে নিতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, যার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায়, আমরা এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সরকারের জননেত্রী শেখ হাসিনার কাছাকাছি মাদ্রাসা করতে যাতে মানে অনুমতি লওয়া লাগে এরকম একটা আইন করার দরকার। একটা দোসালা একটা টিনের ঘর, চারচালা একটা ভেড়া হলে একটা মাদ্রাসা খুলে ফেলে আপনারা যদি কোনো বলেন আমার মনে হয় যে এগুলি অতি অচিরে সংশোধন হয়ে আসবে, এটার জন্য আপনারা যথেষ্ট আপনারা ওনার কাছের লোক আছেন পরামর্শ দিবেন, আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে জে টেলিভিশনের আজকের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আন্তরিক ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া, এবং অসংখ্য ধন্যবাদ জনাব ম্যাক্সিন চৌধুরী। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস। সুধী দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখানে বসে এই গভীর রাত পর্যন্ত যে যে টেলিভিশনের ভার্চুয়াল লাইভে এতক্ষণ পর্যন্ত আপনারা সংযুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের যে যে টেলিভিশনের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।